মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে দম বিরিয়ানি বানিয়ে দেখাবো, আর খুব সহজভাবে এই বিরিয়ানিটা বানানো যায়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা বানানো যায়। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে, আর খুব সহজভাবে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বিরিয়ানিটা বানাচ্ছি। আর আজকের আবহাওয়াটা দেখেন এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা দিন, আর এই বিরিয়ানি খেতে তো খুবই ভালো লাগবে। বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, এই আবহাওয়াতে খুবই ভালো লাগে খেতে। তাই আজকে আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 300 গ্রাম। চালটাকে প্রথমে আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এইভাবে পানিতে ভিজিয়ে রাখছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, যে ভাতটা আমি বানিয়ে নেবো তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি পানি। পানিতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা মোটা এলাচ আর একটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু সাদা তেল, ঢাকা দিয়ে আমি পানিটাকে ফুটে আসা অবধি অপেক্ষা করছি। ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা আমি 10 মিনিট ভেজে রেখেছিলাম, দেন ভিজে গেছে অনেকটা, মোটা হয়ে গেছে। আর যখন পানিটা এইভাবে ফুটবে তখনই চালটা দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে আমি 4 ভাগে 3 ভাগ সিদ্ধ করে নেব, আর বাকি 1 ভাগ আমি দমে সিদ্ধ করব। ভাতটা এবার আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখেন এইরকম সিদ্ধ করে নিতে হবে। 4 ভাগে 3 ভাগ আমি সিদ্ধ করে নিয়েছি, আর 1 ভাগ আমি দমে সিদ্ধ করে নেব। এবার আমি ভাতটাকে চুলো থেকে নামিয়ে মাঠটাকে ঝরিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভাতটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে পরে ভাত থেকে সম্পূর্ণ মাঠটা ঝরে যাবে। এবার আমি এই ফাঁকে ডিমে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটাকে আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে এইভাবে একটু করে কেটে নিচ্ছি, তাহলে পরে ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে, আর তেলে ভাজার সময়তেও তেলটা ছিটবে না। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ডিমে একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কা মাখিয়ে নিচ্ছি। এটা সাইডে রাখছি, আর একটা বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা।
সব মশলাগুলো আমি এখানে নিয়েছি হাফ চামচ করে। এখানে আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আদা নিয়েছি এক চামচ আর নিয়েছি রসুন এক চামচ বাটা। অল্প পানি দিয়ে আমি মশলাটা গুলে নিচ্ছি। এইভাবে যদি আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে পরে খুব সহজেই কাজটা হয়ে যায়। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে অল্প দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই ঢাকনার আমি এক ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা নিয়েছি আমি মিঠা আতর, আতরটা আমি দিয়ে দিচ্ছি কফটা। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাও রেডি হয়ে গেল, এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চুলোতে চলে যাব। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আমি পেঁয়াজ বেরাস্তাটা করে নেব। এখানে আমি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আজকে দেখেন আজকে আরও বেশি বাচ্চারা চান করছে, কত চেঁচামেচি করছে, কত আনন্দ হয়ে তারা চান করছে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এই তেলে এবার আমি ডিম চারটে ভেজে নিচ্ছি। ডিম চারটে ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু সাদা সাদা করেও ভেজে নিতে পারেন, আমার কাছে এইরকমই ভালো লাগে। এবার আমি ডিম চারটে তুলে নিচ্ছি তেল থেকে। এখানে আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। ওই তেলে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এখানে আমি দেশি ঘিটা দিয়েছি, ঘিটা দিলে পরে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, নিয়েছি তিনটে ছোট এলাচ, এক টুকরো দারচিনি, আর নিয়েছি লবঙ্গ তিন পিস। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যে মশলাতে আমি দিয়ে দিচ্ছি পানিটা, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে পরে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আর হালকা আছে, সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি জালটা দেওয়া যাবে না, তাহলে পরে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি দেখে নিচ্ছি যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দুটো, একটু ধনে পাতা কুচি, এক চামচ চিনি, যে আমি ডিমটা ভেজে রেখেছিলাম সেই চারটে ডিম দিয়ে দিচ্ছি আমি।
ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট এটাকে একবারে হালকা আঁচে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেন, আর খুব সুন্দর একটা সেন্টও উঠছে। এবার আমি ভাত দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, ধনে পাতা কুচি, দুটো চেরা লঙ্কা কাঁচা। আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি এর উপরে। সব ভাতগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম উপরে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আপনারা এখানে চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, আমি এখানে ধনে পাতা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা, দুধ দিয়ে যেটা আমি রেডি করে রেখেছিলাম মিঠা আতর আর কেওড়া জল, সেটা দিয়ে দিচ্ছি এবার। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট দমে রেখে দিচ্ছি। এখানে আমি চুলোতে কোনো জাল দেবো না, যেই আঁচটা আছে এই আছে এটা আমি বসিয়ে রাখবো। যদি গ্যাসে করতে চান তাহলে পরে হালকা আছে একবার এটাকে 10 মিনিট বসিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, ভাতটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভাতটা একদম ঝরঝরে হয়েছে একটা একটা, দেখেন তলে লেগেও যায়নি, খুব সুন্দর হয়েছে। ডিমটাও দেখেন কত সুন্দর লাগছে, আর আলুটাও দেখেন। আজকের এই ডিম বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, খেতে অসম্ভব মজার, খুবই টেস্টি। ঘরে যদি মাংস না থাকে তাহলে পরে চাল আর ডিম যদি থাকে আর বিরিয়ানি মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আমি বানানো দেখিয়েছি, ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর বৃষ্টি হচ্ছে, আরও ভালো লাগছে বিরিয়ানিটা খেতে, বৃষ্টির দিনে খুব ভালো লাগে।